আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আমন্ত্রণ জানাচ্ছি আজকের আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। হিজাব ইস্যু নিয়ে কর্ণাটক হাইকোর্টে যা বলল সরকার পক্ষ। উত্তেজনা চরমে, যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইউক্রেনে ফের গোলাগুলি। ইসরায়েলি প্রেসিডেন্টের সফরের আগে জেরুজালেমে তুর্কি প্রতিনিধি দল। হামাসকে সন্ত্রাসী সংগঠনে তালিকাভুক্ত করল অস্ট্রেলিয়া। আহমেদবাদের সন্ত্রাসী হামলায় 38 জনের মৃত্যুদণ্ড। আটলান্টিকে বিলাসবহুল গাড়ি বোঝায় নাবিকবিহীন জাহাজ জ্বলছে। রাশিয়া ইউক্রেন উত্তেজনা প্রশমনে ইরানের উদ্যোগ। শিশু রায়ানের ভাগ্য বরণ করল আফগান শিশুটিও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন যাচ্ছি বিস্তারিত সংবাদ। হিজাব ইস্যু নিয়ে ভারতের কর্ণাটকে বিতর্ক যেন থামছেই না। ক্লাসরুমে হিজাব পরার দাবি জানিয়ে কয়েকজন ছাত্রীর পিটিশনে কর্ণাটক হাইকোর্ট শুনানি হয় শুক্রবার। এ সময় সরকার পক্ষের আইনজীবী হাইকোর্টকে বলেন, হিজাব পরা ইসলামে অপরিহার্য নয়, তাই হিজাব পরতে বারণ করলে তা ধর্মীয় স্বাধীনতার সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে না। ভারতীয় সংবাদমাধ্যম NDTV এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে। এরপর কর্ণাটক হাইকোর্টে চলা হিজাব মামলার শুনানি মুলতবি করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব নিষিদ্ধের নির্দেশিকাকে চ্যালেঞ্জ করে মামলা করেছেন উদুপি সরকারি কলেজের এক ছাত্রী। সরকার পক্ষের আইনজীবী আদালতের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আরও সময় চেয়ে নেন। তবে এদিন আদালতে বেশ কয়েকটি মন্তব্য করেছেন কর্ণাটক রাজ্যের শীর্ষস্থানীয় আইনজীবী। মোট তিনটি বিষয়ে মন্তব্য করেন তিনি। এ সময় তিনি বলেন, আমাদের প্রথম পর্যালোচনা হিজাব নিষিদ্ধের বিষয়টি শিক্ষা সংক্রান্ত আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, দ্বিতীয়ত ইসলাম ধর্মে হিজাবের ব্যবহারে যে অপরিহার্য এমনটা নয়, তৃতীয়ত হিজাব পরার অধিকারের বিষয়টি সংবিধানে 19 অনুচ্ছেদ দিয়ে ব্যাখ্যা করা যায়। কর্ণাটক হাইকোর্টের সরকার পক্ষে এমনও সওয়াল করে যে সুপ্রিম কোর্ট যেমন শবরীমালা কিংবা সায়রা বানো মামলাকে সাংবিধানিক নীতি ও ব্যক্তিগত মর্যাদার বিষয় হিসেবে বিবেচনা করেছে, হিজাব মামলাকে সেই স্তরে উন্নীত হতে হবে। অন্যদিকে মামলা শুনানিতে কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি মন্তব্য করেন, এক পক্ষ বলেছেন হিজাব নিষিদ্ধের পেছনে কোনো জোরাজুরি ছিল না, বরং বিষয়টিকে জটিল করেছে কিছু সমাজবিরোধী ব্যক্তি, তাহলে কেন থানায় FIR দায়ের হল না। হাইকোর্ট প্রশ্ন তোলে, হিজাব নিষিদ্ধের বিষয়ে সরকারি নির্দেশ কি আগেই ছিল? একদিকে সরকার পক্ষ বলছে কারা হিজাব নিষিদ্ধ করলেন তা খতিয়ে দেখতে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করা হয়েছে, আবার শীর্ষ আইনজীবী বলেছেন সরকারই এ বিষয়ে নিষেধাজ্ঞা দেয়। গত এক মাসের বেশি সময় ধরে কর্ণাটকের বিভিন্ন স্কুল কলেজে হিজাব পরে ক্লাস করার অনুমতির দাবিতে আন্দোলন করছে মুসলিম ছাত্রীরা। অন্যদিকে হিন্দু ছাত্রীরা গেরুয়া ওড়না পরে হিজাব বিরোধী আন্দোলন শুরু করে। এই আন্দোলনের ভিত্তিতে কয়েকজন ছাত্রী হিজাব ইস্যুতে কর্ণাটকের হাইকোর্টে পিটিশন দাখিল করেন। ওই পিটিশনের ভিত্তিতে হাইকোর্টে চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে কোনো ধরনের ধর্মীয় পোশাক না পরার নির্দেশ দেন। এদিকে হাইকোর্টের এই অন্তর্বর্তী রায়ের পর আগে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরা নিয়ে কোনো বিধিনিষেধ ছিল না, তারা ছাত্রীদের হিজাব পরে শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ উঠেছে। রাশিয়া ইউক্রেনের উত্তেজনাকার পরিস্থিতি প্রশমনে এবার তৎপর হলো ইরান। ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবার সঙ্গে ফোনে কথা বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। দুই দেশের শীর্ষ কূটনীতিকরা গত মঙ্গলবার এ ফোন আলাপ করেন। কিয়েভ ও মস্কোর মধ্যকার চলমান উত্তেজনা প্রশমনে করণীয় নির্ধারণ এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়ন নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে। এ সময় ইউক্রেনের উন্নয়নে পাশে থাকার আশ্বাস দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান। এছাড়া চলমান উত্তেজনাকার পরিস্থিতি সামাল দিতে তৃতীয় পক্ষের জন্য বসে না থেকে কূটনৈতিক চ্যানেলে সরাসরি রাশিয়ার সঙ্গে আলোচনার পরামর্শ দেয় ইরান। আবদুল্লাহিয়ান আরও বলেন, প্রতিবেশী দেশ দুটির মধ্যকার এই অস্থিরতা দূর করতে যদি ইরানের সহযোগিতা প্রয়োজন হয় তাহলে তেহরান তা অবশ্যই করবে। এ সময় ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্র কুলেবা বলেন,
তেহরানের সঙ্গে কিয়েবের চমৎকার সম্পর্ক রয়েছে। তৃতীয় কোনো পক্ষ এ সম্পর্কে ফাটল ধরাতে পারবে না। দুই দেশের মধ্যে সম্পর্ক দিন দিন আরও জোরদার হচ্ছে, বিশেষ করে অর্থনৈতিক খাতে। এ ধারা অব্যাহত থাকবে বলে দুই দেশের এই কূটনীতিকরা আশা প্রকাশ করেন। যুদ্ধবিরোধী লঙ্ঘন করে ইউক্রেনের সরকারি বাহিনী এবং রাশিয়ান সমর্থিত বিচ্ছিন্নতাবাদীরা দেশটির পূর্বাঞ্চলে গুলি বিনিময় করেছে। এই ঘটনার অজুহাতে মস্কো ইউক্রেনে হামলা চালাতে পারে এমন আশঙ্কা আরও জোরদার হচ্ছে বলে আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে জানিয়েছে। স্থানীয় সময় শুক্রবার ভোরে বিদ্রোহী নিয়ন্ত্রিত পেট্রিভস্কে গ্রাম লক্ষ্য করে গোলাবর্ষণ করা হয় বলে স্বঘোষিত ডোনেটরস পিপলস রিপাবলিকান দাবি করেছে বলে রাশিয়ার সংবাদ সংস্থা ইন্টারফ্যাক্স এক প্রতিবেদনে জানিয়েছে। যদিও তথাকথিত লুহানস্ক পিপলস রিপাবলিক দাবি করেছে সেখানে মর্টার নিক্ষেপের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। বৃহস্পতিবারও সেখানে গুলি বিনিময়ের অভিযোগ তোলে বিচ্ছিন্নতাবাদীরা। কিয়েভ এবং বিদ্রোহীরা ডনবাস অঞ্চলে 8 বছর ধরে লড়াই চালিয়ে আসছে। দুই পক্ষের বিরুদ্ধে যুদ্ধবিরোধী লঙ্ঘনের অভিযোগ আছে। তবে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা নিয়ন্ত্রণে থাকা ডনবাসে গণহত্যা, গণকবর পাওয়া ও রাসায়নিক অস্ত্র ব্যবহারের মিথ্যা অজুহাতের ভিত্তিতে রাশিয়া ইউক্রেনে হামলা চালাতে পারে বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। এদিকে ইউক্রেনের উত্তর সীমান্তে বেলারুশে এখনও প্রায় 30,000 রুশ সেনা অবস্থান করছে। দেশটির কর্মকর্তারা বলেছেন মস্কোর সঙ্গে যৌথ সামরিক মহড়া শেষ হওয়ার পর একজন রুশ সেনাও বেলারুশে অবস্থান করবে না। তবে প্রেসিডেন্ট আলেকজান্ডার রুহাশেলকো বৃহস্পতিবার পশ্চিমা নেতাদের হুঁশিয়ারি দিয়েছেন, বলেছেন প্রয়োজন হলে এবার পরমাণু অস্ত্র মোতায়েন করা হবে। বেলারুশের পরমাণু অস্ত্র নেই, এই হুমকির মধ্য দিয়ে রুশ পরমাণু অস্ত্র মোতায়েনের দিকে ইঙ্গিত করেছেন দেশটির নেতা। তবে রাশিয়া নেতাদের সেনা প্রত্যাহার ঘোষণার বাস্তব প্রতিফলন নেই বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র। এক মার্কিন কর্মকর্তা সতর্ক করে বলেছেন মস্কোর দাবি পুরোপুরি মিথ্যা। ইউক্রেন সীমান্তের কাছে নতুন করে 7,000 সেনা পাঠিয়েছে মস্কো। সেনা সরিয়ে নেওয়ার ঘোষণা দিয়ে রাশিয়া বিশ্বকে বিভ্রান্ত করেছে বলে অভিযোগ করেছেন ন্যাটো জোট। জোটের প্রধান জেন স্টলটেনবার্গ বলেছেন রুশ সেনা প্রত্যাহার কোনো চিহ্নই পাওয়া যাচ্ছে না। প্রায় একই কথা বলেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনও। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে এক ফোনালাপকালে তিনি বলেন সেনা প্রত্যাহারের প্রমাণ যৎসামান্যই। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী লিজ স্টার্স বলেছেন ইউক্রেন সংকট এখনই মেটাতে চায় না রাশিয়া, সমস্যা আরও কয়েক মাস জিয়ে রাখতে পারে তারা। পরিস্থিতি পর্যবেক্ষণ শীঘ্রই পূর্ব ইউরোপ সফরে যাচ্ছেন তিনি। সফর শেষে আগামী শনিবার জার্মানির মিউনিখে G7 জরুরি বৈঠকে যোগ দেবেন তিনি। ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজোগ মার্সে তুরস্কে সফরে যাচ্ছেন। দুদেশের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনার জন্য হারজোগের এটি পরিকল্পিত সফর। এর আগে বৃহস্পতিবার তুরস্কের ঊর্ধ্বতন কর্মকর্তাদের একটি প্রতিনিধি দল ইসরায়েল সফরে গেছে। এই প্রতিনিধি দলটির নেতৃত্ব দিচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগানের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা এবং দেশটির সরকারের মুখপাত্র ইব্রাহিম কালিন। তার সঙ্গে আছেন তুরস্কের উপপ্রধানমন্ত্রী সেদাত ওলান। গত বুধবার তুর্কি ও প্রতিনিধি দলটি ফিলিস্তিনি কর্তৃপক্ষের সঙ্গে জেরুজালেমে বৈঠক করেছে। গত 4 ফেব্রুয়ারি কিয়েভ থেকে ফেরার সময় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেছিলেন ইসরায়েলি প্রেসিডেন্ট মার্সের মাঝামাঝি তুরস্ক সফরে আসছেন। এরদোগান বলেছিলেন তুরস্ক ইসরায়েলের প্রাকৃতিক গ্যাস ব্যবহার করতে পারে এবং গ্যাস ইউরোপে পৌঁছে দেওয়ার জন্য একসঙ্গে কাজ করতে পারে। ইসরায়েল ও তুরস্ক বিভিন্ন বিষয়ে দ্বন্দ্ব সত্ত্বেও কূটনৈতিক সম্পর্ক বজায় রেখেছে। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক অ্যালন উশোপিচ গোপনে তুরস্ক সফর করছেন এবং এরদোগানের পরামর্শক ইব্রাহিম কালিনের সঙ্গে দেখা করেছেন। উশোপিচ গত 6 বছরে তুরস্ক সফরকারী প্রথম ইসরায়েলি কর্মকর্তা ছিলেন বলে জানা গেছে। 2017 সালের ডিসেম্বরে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের স্বীকৃতির কারণে এরদোয়ান আবারও ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছিলেন।
রিসেপ তায়েপ এরদোগান 2005 সালে ইসরায়েলে একটি সরকারি সফর করেন এবং তিনি ইসরায়েল ফিলিস্তিন সংঘর্ষ থামাতে ভূমিকা পালন করতে চেয়েছিলেন। 2011 সালে তুর্কি ত্রাণবাহী জাহাজে হামলায় 13 স্বেচ্ছাসেবী নিহতের পর দুদেশের সম্পর্কের অবনতি ঘটে। 2013 সালের মার্চ মাসে ইসরায়েল ওই অভিযানের জন্য ক্ষমা চেয়েছিলেন, এতে স্বাভাবিক সম্পর্ক স্থাপনের পথ খুলে যায়। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী রাজনৈতিক গোষ্ঠী হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে অস্ট্রেলিয়া। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্যারেন অ্যান্ড্রুস বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরায় অনুষ্ঠিত এই সংবাদ সম্মেলনে অ্যান্ড্রুস ক্যারেন বলেন, হামাসের দৃষ্টিভঙ্গির সঙ্গে সহিংস উগ্রপন্থী গোষ্ঠীগুলোর ব্যাপক সাদৃশ্য রয়েছে, যা খুবই উদ্বেগজনক। এর আগে 2003 সালে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে তালিকাভুক্ত করেছিল অস্ট্রেলিয়া সরকার। এবার পুরো দলকেই সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা হলো। সংবাদ সম্মেলনে ক্যারেন অ্যান্ড্রুস জানান, আগামী এপ্রিল থেকে এর সিদ্ধান্ত কার্যকর হবে। এদিকে অস্ট্রেলীয় সরকারের এই সিদ্ধান্তের কঠোর নিন্দা জানিয়েছে হামাস। দলটির মুখপাত্র হাজেম কাশেম এ পদক্ষেপকে ইসরায়েলের প্রতি অস্ট্রেলিয়ার অন্ধ সমর্থনের স্পষ্ট প্রমাণ বলে উল্লেখ করেছেন তিনি। তিনি আরও বলেন, ফিলিস্তিনে ইসরায়েলের দখলদারিত্ব বন্ধে বর্তমানে যেসব আন্তর্জাতিক আইন রয়েছে, অস্ট্রেলিয়ার এই পদক্ষেপ সেসবের সঙ্গে সাংঘর্ষিক। তিনি বলেন, বরং ইসরায়েলকে সন্ত্রাসী হিসেবে ঘোষণা করা উচিত ছিল অস্ট্রেলিয়া, যারা আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে প্রতিনিয়ত ফিলিস্তিনে তাদের সীমানা বাড়াচ্ছে এবং ফিলিস্তিনিদের হত্যা করছে। অস্ট্রেলিয়া সরকার এই পদক্ষেপে ফিলিস্তিনিদের অধিকার ও দাবি আদায় বিষয়ক অস্ট্রেলীয় সংস্থা অস্ট্রেলিয়া প্যালেস্টাইন অ্যাডভোকেসি নেটওয়ার্কও। সংস্থাটির প্রেসিডেন্ট বিশপ জর্জ ব্রাউনি বলেছেন, নতুন এই পদক্ষেপে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে বসবাসরত ফিলিস্তিনিদের প্রতি ন্যায় বিচার করা হয়নি। ভারতের গুজরাট রাজ্যের আহমেদবাদে 14 বছর আগে ধারাবাহিক বোমা হামলার ঘটনায় দায়ের করা মামলায় 38 জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন দেশটির একটি বিশেষ আদালত। গুজরাটের বিশেষ আদালত শুক্রবার এ মামলার বাকি 11 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছেন। 2008 সালের 26 জুলাই মাত্র 70 মিনিটের ব্যবধানে আহমেদবাদের বিভিন্ন এলাকায় 21টি বোমা হামলার ঘটনা ঘটে। এতে মোট 56 জন নিহত হন, আহত হন 200+ মানুষ। আটলান্টিক মহাসাগরের মাঝখানে বিলাসবহুল গাড়ি বোঝায় একটি নাবিকবিহীন জাহাজ জ্বলছে। জাহাজটিতে রয়েছে পোর্সে, অডিও ও ল্যাবেগিনির মতো দামি সব গাড়ি। বিষয়টি প্রথমে পর্তুগালের নৌবাহিনীর চোখে পড়ে, পরে জাহাজটি থেকে এর 22 নাবিককে উদ্ধার করা হয়। পর্তুগিজ নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার জোসে সাউসা লুচাই সংবাদ সংস্থা এপিকে এ তথ্য নিশ্চিত করেন। জার্মানি থেকে 3,965টি বিলাসবহুল গাড়ি নিয়ে ফেল সিটি এস নামে বিশাল এই কার্গো জাহাজটি যুক্তরাষ্ট্রের দিকে যাচ্ছিল। তবে কী কারণে এতে আগুন লাগে তা জানা যায়নি। জাপানের মিৎসুই ওএসকে লাইন নামে একটি প্রতিষ্ঠান জাহাজটি পরিচালনা করছে। জাহাজের অগ্নিকাণ্ড সম্পর্কে মিৎসুই ওএসকে লাইন কিছুই জান না বলে জানিয়েছে। 2 সপ্তাহ আগে মরক্কোতে শিশু রায়ানের মৃত্যু বিশ্ববাসীকে নাড়া দেয়। এবার আফগানিস্তানে ঠিক একই ঘটনা ঘটল। মঙ্গলবার আফগানিস্তানের খরা বিধ্বস্ত জাবুল প্রদেশে হায়দার নামে এক শিশু গভীর কুয়ায় পড়ে যায়। শিশুটিকে বাঁচাতে উদ্ধারকর্মীরা টানা 3 দিন চেষ্টা চালান, কিন্তু তাকে বাঁচানো যায়নি। শুক্রবার সকাল পর্যন্ত শিশুটি বেঁচে ছিল বলে কর্মকর্তারা জানান, কিন্তু পরবর্তী তারা তাকে মৃত ঘোষণা করেন। এছাড়া তালেবান শাসিত সরকারের জ্যেষ্ঠ উপদেষ্টা আনাস হাক্কানি এক টুইট বার্তায় বলেন, অন্তত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে হায়দার আমাদের ছেড়ে চিরতরে চলে গেছে। শিশুটিকে মৃত ঘোষণার পূর্বে জাবুল প্রদেশে পুলিশের মুখপাত্র জাবিউল্লাহ জাওয়ার বলেন, উদ্ধারকারীরা নতুন বাধার সম্মুখীন হয়েছেন। পাথরের কারণে তারা মাটি খুঁড়তে পারছে না। ধুলা ও মাটি কণা পড়ার ফলে শিশুটির মৃত্যু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে তিনি জানিয়েছেন, তারা সতর্কভাবে কাজ করছেন। শিশুটির দাদা হাজি আব্দুল হাদি এপি নিউজ এজেন্সিকে বলেন, শিশু হায়দার শুল্ক মাটিতে গর্ত খুঁড়তে সহায়তা করার এক পর্যায়ে কুয়ায় পড়ে যায়।
কর্মকর্তারা জানান শিশুটি 80 মিটার গভীর কুয়ায় পড়ে যান। দড়ির সাহায্যে তাকে 10 মিটার উপরে নিয়ে আসা হয়, কিন্তু এরপর আনা সম্ভব হয়নি। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারকৃত ভিডিওতে দেখা যায় কুয়ার ভিতরে শিশু হাজার আটকে পড়েছে। শিশুটির 2 বাহু ও শৈলের উপরে কিছু অংশ নাড়াচাড়া করতে দেখা যায়। ভিডিওটিতে শিশুটির বাবাকে বলতে শোনা যায়, তুমি ঠিক আছো, আমাদের সঙ্গে কথা বলো এবং কান্না করো না, তোমাকে বের করে আনার জন্য আমরা কাজ করছি। ভেতর থেকে শিশুটি কান্না বিজড়িত কণ্ঠে আমি কথা বলবো বলতে শোনা যায়। উদ্ধারকারীরা কুয়ার ভিতর রশি ফেলে ক্যামেরা দিয়ে এই ভিডিও ধারণ করে। গত 5 ফেব্রুয়ারি মরক্ষেতের রায়ান নামে 5 বছরের এক শিশু 105 ফুট গভীর কুয়ায় পড়ে যায়। টানা 5 দিন উদ্ধার অভিযান শেষে উদ্ধারকারীরা তাকে উদ্ধার করেন, কিন্তু ততক্ষণে শিশু রায়ান মৃত। বিশ্বের কোটি মানুষের হৃদয় ছুঁয়ে যায় শিশু রায়ানের মৃত্যু। বিশ্ববিখ্যাত ফুটবলার, টিম এবং ধারাভাষ্যকাররা শিশুটির করুণ মৃত্যুতে শোক প্রকাশ করেন।